রয়্যাল ফিজিক্স একাডেমি অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থীরাম আজকের বিষয়বস্তু হচ্ছে চুয়েট দুই হাজার চোদ্দ পনেরো সেশনে আসা একটি প্রশ্ন তো তাহলে আলোচনা করা যাক প্রশ্নটি সম্পর্কে একটি মার্বেলকে জিরো পয়েন্ট সিক্স মিটার উঁচু টেবিলে প্রান্ত থেকে টোকা দিলে মার্বেলটি ফাইভ মিটার পার্ট সেকেন্ড ব্যাগ অর্জন করে মার্বেলটি টেবিলের প্রান্ত হতে কত দূরে পড়বে তো বিষয়বস্তুটাকে যদি আমি একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি তাহলে একটা চিত্র ব্যবহার করতে হবে তাহলে চিত্রটা আমরা দেখি এটা একটা টেবিল টেবিলটার উচ্চতা জিরো পয়েন্ট সিক্স মিটার এই টেবিলের উপর একদম প্রান্তে একটা মার্বেল রয়েছে এখন বলা আছে মার্বেলটিকে যদি আমি টোকা দিই তাহলে মার্বেলটাকে তো আমি উপরের দিকে টোকা দিতে পারবো না যেহেতু টেবিলের পিস্টে আছে মার্বেলটা তাহলে মার্বেলটাকে যদি আমি টোকা দেই তাহলে মার্বেলটা এই দিক বরাবর একটা ব্যাগ অর্জন করবে সে ব্যাগটা কত ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে দেখো মার্বেলটা ফাইভ মিটার পার সেকেন্ড ব্যাগে সামনের দিকে যাবে তাহলে দেখো এই যে ফাইভ মিটার পার সেকেন্ড যে ব্যাগটা দেওয়া এটা কিন্তু মূলত অনুভূমিক বরাবর ব্যাগ তা আমি যদি এভাবে প্রকাশ করি অনুভূমিক বরাবর ব্যাগ ফাইভ মিটার পার উচ্চতা জিরো পয়েন্ট সিক্স মিটার তাহলে এক সময় মার্বেলটি মাটিতে গিয়ে পড়বে তাহলে উল্লম্ব বরাবর কোনো ব্যাগ থাকবে না এক সময় সে লব্ধি বেগে এখানে এসে পড়বে কিন্তু তার উল্লম্ব বরাবর ব্যাগের মান শূন্য তাহলে দেখো সে মুক্তভাবে পড়বে তাহলে উলম্ব বরাবর ব্যাগটা হবে শূন্য গ্র্যাভিটি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন প্রশ্নটা ছিল সে যখন মাটিতে এসে পড়বে সেটা টেবিলের পাদদেশ থেকে কত দূরে তাহলে এই যে মাটিতে এসে পড়লো সেটা এই টেবিলের পাদদেশ থেকে ঠিক কত দূরে গিয়ে পড়বে তাহলে এটা আমরা ছোট্ট একটা সূত্র দিয়ে ব্যবহার করতে পারি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি বরাবর শূন্য হাফ জিটি স্কোয়ার এইচ দশ তাহলে আমি এখান থেকে টি করলে টি এস উপরে হবে রোট তাহলে এখানে আমার ভ্যালুটা আসলো টু মান তাহলে আমি হিসাব করলে টোটাল আসে জিরো সেকেন্ড তাহলে দেখো এই যে মার্বেলটা মার্বেলটা এইখান থেকে মাটিতে এসে পড়তে সময় লাগছে জিরো সেকেন্ড তাহলে এই সময়ে এ মার্বেলটা টেবিলের পাদবিন্দু থেকে এখানে এসে পড়বে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে আমরা জানি এক্স ইকুয়াল বরাবর অতিক্রান্ত দূরত্ব সূত্র এটা মান কত দেওয়া আছে মান জিরো একশো পঁচাত্তর ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার তাহলে দেখো আমরা পেয়ে গেলাম আমাদের ফলাফল আমাদের প্রশ্ন ছিল মার্বেলকে একটা টেবিল উপর থেকে টোকা দেওয়া হলো টোকা দেওয়ার সময় তার ব্যাগ ছিল ফাইভ সে মাটিতে গিয়ে পড়লো টেবিলের পাদবিন্দু থেকে যেখানে গিয়ে পড়লো সেই জায়গাটার দূরত্বটা কত ব্যাস খুব সোজাভাবে আমরা সমাধান করে ফেললাম তো শিক্ষার্থীরা আমরা প্রত্যেকটা ক্লাসে একটু মনোযোগ দিয়ে যদি শিখি আমরা কলেজের প্রথম দিন থেকেই যদি ভালো করে পড়াশোনাটা শুরু করি পাশাপাশি বোর্ডের প্রশ্ন এমসিকিউ বা ইউনিভার্সিটি কোশ্চেন গুলো সলভ করতে থাকি তাহলে দুই বছর পরে হুমড়ি খেয়ে কোচিং সেন্টারে গিয়ে পড়তে হবে না কিংবা বড় ভাইদেরকে ফোন করে বলতে হবে না কোন কোচিং কোচিং সেন্টারে সেন্টারে ভাই আপনারা ক্লাস করছেন ওটা লাগবে না কারণ জিনিসগুলা বছর পরে তোমরা জানাও দুই পাবে সেটা তুমি ফার্স্ট ইয়ার থেকেই পাচ্ছ ইউটিউবে সুতরাং আগে থেকে নিজেকে গুছিয়ে রাখো তাহলে বিশ্ববিদ্যালয় টিকা তোমার জন্য খুব সোজা হবে এবং প্রথম সারি স্টুডেন্টদের মধ্যে হয়তো তুমিও থাকতে পারো ধন্যবাদ সবাইকে চ্যানেলটির সঙ্গে থাকো ক্লাস সম্পর্কে অবশ্যই কোনো অভিমত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আল্লাহ হাফেজ